আমরা এখন দেখবো কিভাবে আইডি কার্ড ডিজাইন করতে হয়। আমরা একটি ইমেজ নিয়েছি, আইডি কার্ডের ইমেজ হিসাবে ইউজ করব। তো ইমেজটাকে দেখুন, এটা আসলে আইডি কার্ডে ইউজ করার মতো না এখন পর্যন্ত। আমরা এটাকে ফটোশপ দিয়ে একটু কারুকাজ করে নিচ্ছি। একটু টাইম নিচ্ছে। পরে সব ওপেন হয়েছে অ্যান্ড এটাকে আমরা পাসপোর্ট সাইজে ক্রপ করব। তো পাসপোর্ট সাইজের আমাদের মাপটা মেবি আমরা জানি 1.5 1.9, অ্যান্ড সেটাকে একটু ক্রপ করে দেন টু লাইট, ওকে নাইস সেভড। এখন আমরা ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি, ফটোশপটি চাইলে আমরা ক্লোজ করে দিতে পারি। ইলাস্ট্রেটরে এসে আমরা আমাদের যে আইডি কার্ডটি আমরা ডিজাইন করব সেটার আসলে নির্দিষ্ট কোনো সাইজ, হ্যাঁ আমরা একটা সাইজ পেয়েছি, সেটা হলো 5.5 সেন্টিমিটার অ্যান্ড 8.8 সেন্টিমিটার। তো সেটা আমরা সেন্টিমিটারটা এখান থেকে সিলেক্ট করে দেন, ওই মাপটা এখানে দিলেই হয়ে যাবে। দেন ওকে, নাও পেপারটি ওপেন হয়েছে। আমরা এখানে একটা রাউন্ডেড টুলস দ্বারা একটা বক্স অঙ্কন করলাম, অ্যান্ড সেটাকে একটু ছোট করে নিব। চাইলে আমরা এখানে লাইন টেনে দিতে পারি কন্ট্রোল আর দিয়ে, আমাদের টেক্সট যাতে বাইরে না যায়। তো দরকার হবে না সেটা, যেহেতু আমরা অলরেডি একটা রাউন্ডেড বক্স এঁকেছি, তো সেটার আসলে স্ট্রোক দরকার নেই। আমরা ফিল কালারটাই রাখবো, ফিল কালারটা হতে পারে একটু অফ হোয়াইট টাইপের আর একটু লাইট। অ্যান্ড নাও আমরা রেক্টাঙ্গেল টুলস দ্বারা এটা ঠিক এই পর্যন্ত ক্রপ করে ফেলবো। নেওয়ার পরে দুটোকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার দিয়ে দেন এটা বাদ, অ্যান্ড এখানে যে অংশটুকু আছে সেটাকেও দুইটা ভাগ করতে হবে। কিন্তু এইটা গ্রুপ আকারে আছে, আমরা ডিরেক্ট সিলেকশন টুলস দ্বারা সিলেক্ট করছি বলে সেটা বুঝতে পারছি না। কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা সিলেকশন টুলস দ্বারা ক্লিক করব তখন দেখুন দুটোই সিলেক্ট হয়ে যাচ্ছে। এটাকে আমরা আনগ্রুপ করে নিচ্ছি, আনগ্রুপ। এখন দেখুন সিঙ্গেল সিলেক্ট করা যাচ্ছে। আর নাও এটাকে সিলেক্ট করে এটা ঠিক এই অংশে আমরা এই টুলস দ্বারা দেন এই দুটোকে সিলেক্ট করে ভাগ করে ফেললাম, অ্যান্ড তখন আগের মতোই দুটোকে বাদ এটা থাকবে, হ্যাঁ ভাগ ভাগ থাকবে। অ্যান্ড এটাকে আনগ্রুপ করে নিতে হবে আমাদের, গ্রুপ দেখুন একটা দুইটা তিনটা। অ্যান্ড এইটাকে আমরা একটু ব্লু শেপে দিব, অ্যান্ড এটাকে একটু সেম শেপে রাখি, দেন একটু লাইট করে দিলে হবে লাইট, সেম শেপ থেকে একটু লাইট, একটু লাইট, অ্যান্ড এটাকে একটু ছোট করে, সরি এটাকে একটু উপরে তুলে দিচ্ছি আমরা। একটু মিডল অ্যালাইন করে নাও আমরা এখানে একটা রেক্টেঙ্গেল রাউন্ডেড টুলস দ্বারা একটা বাটন অঙ্কন করছি, যেটা হবে টোটালি ব্ল্যাক। এটা কেন বুঝতেই পারছি আমরা, আসলে আমরা আমাদের কার্টি ফান্স করার জন্য এটা হবে। অ্যান্ড নিচে এসে আমরা আগের মতোই ক্রপ করব আর রেক্টেঙ্গেলস টুলস দ্বারা ঠিক এতটুকু অংশ, দুটোকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার, অ্যান্ড নাও এটা বাদ, অ্যান্ড এটা এটাকে আমরা একটু কী কালার, কোনো একটা কালার ইউজ করতে পারি এখানে সোয়াস থেকে, সেটা হতে পারে এই কালারটা, আদারওয়াইজ এই কালারটা, যে কালারটা আসলে ম্যাচ করে কার্ডের সাথে, অ্যান্ড কিংবা আমাদের প্রতিষ্ঠানেরও কিছু চাহিদা থাকে কালারের, তো ওটা কোনো ব্যাপার না, যেটাই আসলে ম্যাচ করে। আমরা এখানে
এখানে থাকবে আমাদের প্রতিষ্ঠানের লোগো, এখানে থাকবে ইমেজ, দেন এখানে থাকবে তার সংক্ষিপ্ত বিবরণ। দেন আমরা ইমেজটাকে ওপেন করছি। দেন ইমেজটা অনেক বড় সাইজের, এটা আসলে ছোট করে নিচ্ছি আমরা। ছোট করেছি, তারপরে আমাদের দেখুন পাসপোর্ট সাইজে আছে বলে সেটা নিচে অনেক লম্বা রয়ে গেছে, আমরা একটু ক্রপ করে নিতে পারি এ টুলস দ্বারা, এতটুকু অংশ এ আমাদের দরকার। তো দুটাকে সিলেক্ট করে আমরা ক্লিপিং মার্কস করা শিখেছিলাম, ক্লিপিং মার্কস থেকে এইটা, সরি ইমেজ অ্যান্ড হচ্ছে এইটা, দেন ক্লিপিং মার্কস, ইয়া ক্লিপিং মার্কস হয়ে গেছে। নাও আমরা একে একটু তুলে দিতে পারি। দেন তো আমরা যে ক্লিপিং মার্কসটা করেছি সেটা হচ্ছে মেবি এইটা, এটার আমরা স্ট্রোক দিতে পারি, স্ট্রোকটা ব্ল্যাক হতে পারে কিংবা হতে পারে আমাদের আইডি কার্ডের একটু রেড কালার হতে পারে, হোয়াটএভার, যেটা আমাদের চাই আর কি, আমাদের যেটা প্রয়োজন আমরা সেই কালারটা এখানে ইউজ করতে পারি, এটা এমন আহামরি কিছুই না আমাদের। তো চলুন আমরা এখানে আরও কিছু অ্যাড করে ফেলি, হতে পারে সেটা টেক্সট টুল, অ্যান্ড টেক্সট টুল দিয়ে আমরা এখানে ওনার নাম প্রথমে হতে পারে, ডেজিগনেশনটা আমরা লিখতে পারি এক্সইসিউটিআইভি এক্সিকিউটিভ ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিআর এক্সিকিউটিভ অফ কি হতে পারে, এক্সিকিউটিভ অফ হোয়াটএভার, ওকে যে কোনো একটা ডিপার্টমেন্ট আমরা তুলে দিতে পারি, এক্সিকিউটিভ অফ সিএমটি, অ্যান্ড এটা হতে পারে ওনার ডেজিগনেশন, সেটা আমরা উপরে দিতে পারি বা নিচে, কিংবা আমরা এক পাশেও দিতে পারি। দেন আমরা এখানে ওনার নেম নেম সান, দেন এখানে হতে পারে ডেট, বাট 05 05 1987, দেন হতে পারে ব্লাড গ্রুপ থাকতে পারে, তারপরে হতে পারে ফিন থাকতে পারে, ফিনটা একটু উপরে থাকতে পারে, পিআই ফিন, এখানে ব্লাড গ্রুপ থাকতে পারে, আরও অনেক কিছু থাকতে পারে। সো কোম্পানির যাদের ডিজাইনটা আমরা করছি, সো তাদের রিকোয়ারমেন্ট, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, কোম্পানির পলিসি অনুযায়ী তারা কী কী জিনিস আইডি কার্ডে রাখে সে অনুযায়ী ডিজাইনটা হবে, হতে পারে এই। দেন আমরা এখানে প্রতিষ্ঠানের লোগো অ্যাড করব, আমরা একটা লোগো নিচ্ছি, হতে পারে সেটা লোগো, কন্ট্রোল জেড, অ্যান্ড আমরা লোগোটা আবার ওপেন করছি ট্যাবের মধ্যে। দেন আমরা যে লোগোটা দরকার, লাইক আমার এই লোগোটা ইউজ করবো, কন্ট্রোল সি অ্যান্ড এটা বাদ দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে কেটে দিলাম, অ্যান্ড এখানে এসে আমরা একটু ফিক্স করে এটাকে ছোটো করে নিচ্ছি আর একটু ছোটো, একটু বড়, অ্যান্ড আমরা এখানে প্রতিষ্ঠানের ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি এই অংশটাতে,
আর আরেকটা জিনিস, এটা আসলে মোটামুটি অসম্পূর্ণ একটা আইডি কার্ড, কারণ এটার ফ্রন্ট ফেজটা ডিজাইন হয়েছে, এটার ব্যাক ফেজেরও প্রয়োজন হতে পারে। তো ব্যাক ফেজের ক্ষেত্রে আমরা ভিজিটিং কার্ড ডিজাইন করা দেখেছি, একই রকম ব্যাক ফেজে হয়তো অথরাইজার সিগনেচার প্রয়োজন হয়, কিংবা কার্ড হোল্ডারের কিছু ইনফরমেশন, অফিসের অ্যাড্রেস, অফিস, তারপরে জরুরি প্রয়োজনে কারো নাম্বার, এই এক্সট্রা এসব যেগুলো প্রয়োজন হতে পারে আর কি। তো ইফ নেসেসারি দেন সেই জিনিসগুলোকে আমরা দিয়ে দিতে পারি। তো আমরা এখানে @kswaters.com অ্যান্ড এটার কালার হতে পারে হোয়াইট, অ্যান্ড হোয়াইট সেটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। ইয়া দেখুন চমৎকার একটি কার্ড ডিজাইন হয়ে গেছে। আমরা এই স্ট্রোকটা রেড না হয়ে ব্লু হতে পারে, আমাদের স্ট্রোকটা স্ট্যান্ডার্ড হবে। তো এইভাবে একটি আইডি কার্ড ডিজাইন করা যায়। আমরা আইডি কার্ড ডিজাইন করে দেখলাম, আর যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের ব্যাক সাইড ডিজাইনের ক্ষেত্রে। তো ব্যাক সাইড ডিজাইন আসলে চিন্তা করুন কেমন হবে, আশা করছি আমরা সবাই পারবো ডিজাইনটা করতে, আপনারা একটু চেষ্টা করুন, হয়ে যাবে। তো এটাকে সেভ করে রাখছি। আইডি কার্ড, আইডি কার্ড,